বন্ধুরা, করোনা রুখতে পারে না ঈদের উৎসব, তাই তো ঈদের সমস্ত আনন্দ নিয়ে এসেছি তোমাদের জন্য। বন্ধুরা, শুভেচ্ছা নাও ঈদের খুশি ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠানে। সাথে আছি আমি জায়রা, তোমরা থাকো আমাদের সাথে। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। বন্ধুরা, এই গানটা না হলে জমে না বাঙালির ঈদ, তাই না? তাই তো চলো ঈদের আনন্দে প্রাণ ভরে শুনি গানটা, আর তোমরাও গাও একসাথে। Oh,
দেখেছি ঈদের চাঁদ, ধনী নির্ধন নেই তফাত, সবাই নাও লুটি খোদার আনন্দের শান, কাঁধে কাঁধ মিলিয়ে এসো করি ঈদের উৎসব। বন্ধুরা এবার চলো শুনি ঈদের কবিতা। আবৃত্তি করছি মিলন বন্ধনে, লিখেছেন কবি প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। সংযমের ডাক দিয়ে যায় মাহে রমজান, বিশুদ্ধতায় ভরবে মন, শুদ্ধ হবে প্রাণ। পেটের দায়ে ব্যস্ত যারা, মেটে না ক্ষুধার জ্বালা, এসেছে এবার তাদের সবার দুঃখ বোঝার পালা। ভাগ্যাহত দারিদ্র পীড়িত কত না মানব সন্তান, অনাহারে কাটে দিন, তৃষ্ণায় কাতর থাকে প্রাণ। গরিব দুঃখীর কত কষ্ট, সারাটি জনম ভর, ক্ষুধার জ্বালায় পেট জ্বলে, খাদ্য শূন্য কুড়ে ঘর। রোদে পড়ে সোনার তনু, ঘামে সিক্ত বারে বার, অনাহারে অর্ধাহারে বাড়ে দুঃখ, সুখে হাহাকার। তাদের জীর্ণ জীবন যাত্রা আর দুঃখ ভরা প্রাণ, সবাইকে অনুভব করিয়ে দেয় মাহে রমজান। রহমতের দশটি দিন, দয়া করবেন দয়াবান, ধনী গরিব রাজা প্রজা সবাই হবে সমান। চলায় বলায় কথাবার্তায় কত কি কেমন পাপ, কেউ জেনে কেউ না জেনে পাপের সাগরে ছাপ। পাপের বোঝা অনেক ভারী, বাড়ে কত ঋণ, নিমিষে মিলবে মুক্তি মাগফিরাতের দশ দিন। দয়াময়কে ভালোবেসে যে শুনবে তার কথা, তার জীবনে কি থাকতে পারে জাগতিক ব্যথা। আত্মমগ্ন বিত্তলোভী যায় ধর্মের মর্মবাণী ভুলে, নাগাল থেকে বেহেস্ত যায় অনেক দূরে চলে। শীতের কষ্ট সারা জীবন, আসে না সুখের ফাগুন, চোখের সামনে ভাসে দোজখের ভয়ঙ্কর আগুন। ধার্মিকের মনে কত সুখ, অধার্মিকের ব্যথা চিনচিন, সংযমে আসে অমীয় সুখ নাজাতের দশ দিন। 30 দিনের সংযম শেষে এলো খুশির ঈদ, মনের সাথে মিলবে মন হৃদের সাথে ঈদ। সবার দরজা খোলা আজ, চলবে আনা গোনা, ইচ্ছে মতো খেতে পারো যে যত রকম চাও খানা। মালিক শ্রমিক এক সারিতে চলবে ঈদের নামাজ, কালো ধালো ধনী গরিব নেই পার্থক্য আজ। বিমান অথবা নৌকায় চলো সবাই সমান আজ, সম্প্রীতির বন্ধনে একটা সব ঈদের কারুকাজ। নিজের হাতে খাবার তুলে দেব অন্যের মুখে, অপরের সুখে সুখী যেমন কাঁদবো তার দুঃখে। ঈদ এনেছে সব মিলন বন্ধন, খাবার খুশি নয় ঈদি, ঈদ আমাদের শিখিয়েছে মানুষে মানুষে সম্প্রীতি। বন্ধুরা যারা রোজা রাখে ইত্তাদের জন্য আল্লাহর পুরস্কার, ইত্তাদের জন্য আনন্দের ভিন্ন অনুভূতি। এভাবে খোদা আমাদের কষ্টের পরে আনন্দের সুযোগ দিয়েছেন। এখন চলো গল্প শুনি ঈদের কথা। বলছি গল্প ঈদের কথা, লিখেছেন প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ঈদে আমরা 3 কাজিন একত্রিত হয়ে থাকি, চলে আমাদের খাওয়া দাওয়া খেলাধুলা আর আর গপ্প সপ্প। কিরে মিনা, এবারে ঈদের নতুন গল্প শোনাবি না? অবশ্যই শোনাবো, তাহলে শুরু কর। গল্প নয় রে সত্যি, এবারে আমি একটি সত্য ঘটনা বলবো। বল তাহলে। বলো না আপু, বলো। নানা বাড়িতে ঈদ করতে গিয়েছে মৌসুমি। মৌসুমি কে? আমার বান্ধবী, আমরা একসাথে পড়ি। তারপর ঈদের আগের দিন নানা বাড়ির চারপাশ দিয়ে হাঁটছে মৌসুমি বিকেলবেলা, হঠাৎ দেখে এক বাড়িতে এক মহিলার কান্নার শব্দ। কেন কান্নার শব্দ? কেন বলছি, ওটি করিম মিয়ার বাড়ি। করিম মিয়া একজন দিনমজুর, প্রচণ্ড দাবদাহে তার কোনো কাজ নেই, এলাকার সব ফসল রোদে পুড়ে যাচ্ছে। তার একখানা জমি রয়েছে, জমিতে সে প্রথমে আলু লাগিয়েছিল, প্রচণ্ড বৃষ্টিতে আলু পচে গেছে। এরপর সে সেখানে ডাঁটার চাষ করে, রোদের ডাঁটার ফসলও সম্পূর্ণ পুড়ে গেছে। কিন্তু ওনার বাড়িতে কে কাছেন? চাচি, মানে করিম চাচার স্ত্রী। চাচি কাচ্ছেন কেন? দুপুরবেলা করিম চাচা এসেছেন মাঠের থেকে, নিজের চোখে দেখে এসেছেন ক্ষেতের পোড়া ফসল। এমন সময় চাচি তো বলে বসেছেন, তোমার কি কোনো আক্কেল আছে? কাল ঈদ, আমাগো একটাই মাইয়া তুয়া,
তুমি কি তোয়ার লিগা একটি পিরনও কিনতে পারলা না? করিম চাচা এমনিতেই রেগেছিলেন তার রাগ সৃষ্টিকর্তার বিরুদ্ধে। তিনি তো ধপাস করে মারলেন চাচিকে দুটি চর। ছি, ঘরের বউকে কেউ মারে? চাচা কি মানুষ? এরা গ্রামের মানুষ, সোজা সরল, সৃষ্টিকর্তার উপর তো আর রাগ দেখাতে পারেন না। বুঝেছি, এজন্যই চাচি কাচ্ছেন। মৌসুমী কি করলো? মৌসুমীর নানা বাড়ি আর আমার নানা বাড়ি কাছাকাছি, আমিও নানা বাড়ি গিয়েছি। মৌসুমী সোজা আমার কাছে চলে এলো, আমি তখন বসে বসে গান করছি। কোন গানটা? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। তারপর? ইসলাম তো আমাদের সাম্যের শিক্ষা দেয়, রোজা আমাদের সংযম শেখায়। আমার দু মামা আমাকে দুটি ড্রেস দিয়েছেন, মৌসুমীও পেয়েছে দুটি ড্রেস। আমরা চিন্তা করলাম আমরা একটু সংযম করি, তুয়া তো আমাদেরই বয়সী, আমরা আমাদের একটি করে ড্রেস তুয়ার জন্য নিলাম। আর আমরা সেমাই চিনি দুধের যে প্যাকেটটা নিয়ে গিয়েছিলাম আমি সেটা নিলাম। ঈদ উপলক্ষে তো বাড়িতে মামারা সেমাই চিনি কিনেছেনই। তোর আর মৌসুমীর মা মানে খালামুনিরা কিছু বলবেন না? বলবেন, বাহবা দেবেন। ত্যাগ আর সংযম তো বাবা মায়ের কাছেই শিখেছি। তারপর? সোজা তুয়াদের বাড়ি। আসলে ধনী গরিব সবাই মিলে আনন্দ করার নামই তো ঈদ। আমি খাবো, পাশের বাড়ির মানুষ না খেয়ে থাকবে তা কি হয়? করিম চাচা চাচি তাদের কি অবস্থা? মৌসুমী যে ওনাদের খবর নিয়ে এসেছে তা তো আর ওনারা জানেন না। আমি আর মৌসুমী গিয়ে তুয়াকে পোশাকগুলো দিলাম, চাচির হাতে খাবার দিয়ে বললাম সবার জন্য ঈদ উপহার। ওনারা খুব খুশি হলেন, তাই না? শুধু খুশি, আমার মনে হয় ওটা ঈদের সেরা আনন্দ ছিল, ছিল ঈদের সেরা কথা। বাড়ির উঠোনে দাঁড়িয়ে আমরা গাইলাম ঈদের কালজয়ী গান, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কিরে তোরা গা না আমার সাথে, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালাপানা সব রাহেলিল্লা, দে যাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নীল। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। জামা জুতা উপহার না পেলে জমে না খুশির ঈদ, ঈদের পোশাকে পরির বেশে ভেসে বেড়াই চাঁদের দেশে, তবেই না হবে ঈদের আনন্দ। এবার চলো দেখি বন্ধুদের ঈদের ফ্যাশন শো। Thank you.
বন্ধুরা, ঈদ চলে যাবে, তবে আনন্দ ফুরাবে না কোনোদিন। আনন্দে থাকো সারা জীবন, সারাক্ষণ। এবার নিচ্ছি বিদায়। ভালো থাকো, সুন্দর থাকো। ঈদ মুবারক।